সকল প্রিয় শিক্ষার্থী, আমি রিলে হাই স্কুল বগুড়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কোশ্চেন ট্যাগ। আমরা জানি আমাদের কোশ্চেনের 9 নম্বর প্রশ্নের সংযুক্ত থাকে কোশ্চেন ট্যাগ, এবং এবার SSC পরীক্ষার্থী এবং দশম শ্রেণীর জন্য যারা আসো তাদের জন্য এখানে 7 নম্বর নির্ধারণ করা হয়েছে, এবং যারা ক্লাস 9-এ তাদের জন্য থাকবে এখানে 5 নম্বরের। আসো আমরা আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখেছি আমরা, যেগুলো নিয়ে ট্র্যাক করার মাধ্যমে আমরা শিখব কীভাবে কোশ্চেন ট্র্যাক তৈরি করতে হয়। দেখো এখানে লেখা আছে অপটিমিজম ইজ এ গ্রেট ভার্চু। আমাদের ট্র্যাক করার সময় মনে রাখতে হবে যে আমাদের স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্র্যাক হবে নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ। যদি আমরা স্টেটমেন্ট থেকে আগে করে দেখবো, পজিটিভ হলে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ হলে পজিটিভ ট্যাগ করতে হবে। তো আমরা দেখলাম অপটিমিজম ইজ এ গ্রেট ভার্চু, স্টেটমেন্টটি পজিটিভ তাহলে এটা ট্যাগ হবে নেগেটিভ। দেন আমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে, এবং আমাদেরকে এখান থেকে একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। তো এখানে যদি আমরা দেখি কোনো বাক্যে বি ভার্ব মেইন ভার্ব হিসাবে আছে তাহলে বিভাগ দিয়ে আমরা ট্যাগ করতে পারবো। দেখো আমরা যেহেতু বাক্যটি দেখলাম যে স্টেটমেন্টটি পজিটিভ তাহলে এটা ট্যাগ হবে নেগেটিভ, তাহলে আমরা প্রথমে দেখব অক্সিলারি ভার্বের সঙ্গে আমরা কন্ট্রাক্টেড ফর্মে নট যোগ করে দেবো। সব সময় এখানে নট যোগ করতে হবে কন্ট্রাক্টেড ফর্মে। এবং এই যে সাবজেক্টটি আছে আমাদের অপটিমিজম, এই প্রোনাউন ব্যবহার করতে হবে। আমাদের যদি এখানে সাবজেক্টের জায়গায় প্রোনাউন থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি প্রোনাউন না থাকে তাহলে আমাদের সেই সাবজেক্টের নাউনটি প্রোনাউন করে নিতে হবে। অপটিমিজম একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হলে আমরা সবসময় তার পরিবর্তে ই প্রোনাউন করতে পারবো, তাহলে এটা ট্যাগ হবে ইজা ই। দুই নম্বরটাতে দেখা লেখা আছে এভরিবডি বিলিভস দিস ট্রুথ, এভরিবডি বিলিভ দিস ট্রুথ, এই স্টেটমেন্টটি পজিটিভ তাহলে এই বাক্যের ট্যাগ হবে নেগেটিভ। এখন আমরা জানি যে এভরি যুক্ত গ্রুপ সাবজেক্ট পার্সন থাকবে সেটার মধ্যে আমরা প্রোনাউন বলবো যে, আর এখানে তোমরা ভার্ব দেখো লেখা আছে বিলিভস, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব নেই। কোনো বাক্যে যদি কোনো সাবজেক্টের ভার্ব না থাকে তাহলে নিতে হবে ডু অথবা ডাস। তো আমরা এখন সাবজেক্টের যে প্রোনাউনটি নিচ্ছি সেটা হচ্ছে দে, দের সঙ্গে তো ডাস বসবে না, সেক্ষেত্রে আমরা এখানে নেব ডু। আর বাক্যটি দেখো যেহেতু পজিটিভ তাহলে ট্যাগ হবে নেগেটিভ, তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো তোমরা আরেকবার এভরিবডি, এর পরিবর্তে আমাদের প্রোনাউন হচ্ছে দে, প্রেজেন্ট টেন্স তাহলে সেক্ষেত্রে হবে ডু অথবা ডাস। এখন আমরা আমাদের যে প্রোনাউনটি ধরে নিয়েছি আমরা সেটার সঙ্গে আমাদের রিলেটেড যে সাহায্যের ভাবটা ডু অথবা ডাস, আমরা এটার সঙ্গে দেখবো এটা যদি প্লুরাল হয় তাহলে হবে ডু, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাস দিতে পারবো আমরা। দেখো এখানে আই অ্যাম অ্যান SSC এক্সামিনার, তাহলে আমি একজন SSC পরীক্ষার্থী। এখানে তোমরা দেখো সাবজেক্ট হচ্ছে আই, প্রোনাউন করাই আছে পূর্বে থেকে, এবং এখানে দেখো মূল ভাগ হলো বি ভাগ, তাহলে আমাদের আর সাহায্যের ভাগ আনতে হবে না। এখন আমরা জানি যে বাক্যটি পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, তাহলে বাক্যটি পজিটিভ আমরা এখানে ট্যাগ করবো নেগেটিভ। এখন এম এর সঙ্গে যদি আমরা নট যুক্ত করি তাহলে সেটা হবে আর আর, এম নট সবসময় হবে আর, এম নট হয় না। নোবডি লাইক্স এ লায়ার,
এখানে দেখো ম্যাক্রোটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব হবে ডু অথবা ডাজ। এখন নো বডি, নো বডিটা নেগেটিভ, তাহলে স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। এবং এখানে দেখো এভরিবডি নো বডি, এগুলোর পরিবর্তে কি হবে দে হবে, তাহলে বাক্য নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। দেখো লেট দেম প্লে, লেট দেম প্লে ফুটবল, যদি লেট অথবা লেটার ছাড়া অন্য কোনো প্রোনাউন থাকে এখানে, লেট দেম, লেট হিম, লেট মি, তাহলে আমরা তার অ্যান্সার লিখবো হচ্ছে উইল ডু। এখানে সাবজেক্ট যাই থাক না কেন আমাদের অ্যান্সার হবে উইল ইউ। অন্য সব ইন্টারেটিভ বাক্যের অ্যান্সার হবে উইল ইউ, শুধুমাত্র লেট আর লেটার থাকলে হবে শ্যাল উইল। দেখো এখানে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, তাহলে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ এটা একটি এক্সক্লুসিভ সেন্টেন্স। এক্সক্লুসিভ সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে, তারপর দেখো শেষ অংশে। তাহলে আমাদের এই অংশটুকু বাদ দিয়ে আমরা এই অংশটুকু আগে দেখব, দ্য গেম ইজ, তাহলে দেখো স্টেটমেন্টটি পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। আর এখানে আমাদের দেখো বি ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে সেক্ষেত্রে ইজন তার গেমের পরিবর্তে হবে, তাহলে অ্যান্সার হবে ইজন ইট। তো হি হার্ডলি ডিড ইট, দেখো বাক্যটা পাস্ট টেন্স, আর এখানে দেখো হার্ডলি আছে, হার্ডলি কথাটা নেগেটিভ, হার্ডলি সেলডম নিউট্রাল এগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেই স্টেটমেন্টে নেগেটিভ এবং ট্যাগ হবে পজিটিভ। দেখো এখানে পাস্ট টেন্স, পাস্ট প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্স হলে হবে ডিড। তাহলে দেখো বাক্যটি পরিবর্তন করতে হবে না, কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে নাউনকে প্রোনাউন করে নিতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 9, বি অ্যাটেনটিভ টু ইওর লেসন, তাহলে দেখো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে শুধুমাত্র লেস অথবা লেটার্স থাকলে শ্যাল উইল, আর অন্য সব ক্ষেত্রে একই অ্যান্সার হবে উইল ইউ। দেখো এখানে আমরা যদি কোশ্চেন নাম্বার 6 দেখো লেট দেম, এখানে উইল ইউ, তাহলে এখানেও হবে উইল ইউ। তোমরা ইচ্ছা করলে ওন কেউ লিখতে পারো, কিন্তু সব ক্ষেত্রে উইল ইউ লিখলেও কোনো সমস্যা নেই। নাথিং ওয়াজ সেই, দেখো নাথিং নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। নাথিং আর থিং যুক্ত যে কোনো সাবজেক্টের পরিবর্তে আমরা প্রোনাউন ধরবো ই। আর এখানে দেখো ওয়াজ দেওয়া আছে বিভাগ, তাহলে ওয়াজ, তাহলে দেখো আমরা কীভাবে দেখলাম সবগুলো, যে আমরা প্রথমে সাবজেক্টের প্রোনাউনটা কী সেটা হবে, এবং তার সঙ্গে যে ভার্ব যদি বিভাগ থাকে বা মডাল ভার্ব থাকে তাহলে সেটার সাহায্যে আমরা ট্যাগ করতে পারবো। আর যদি না থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাহায্যের ভার্ব নিতে পারবো ডু অথবা ডাজ, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডি। ডু এবং ডাজ আমরা যদি প্রোনাউনটা সিঙ্গুলার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে ডাজ, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয়ে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন প্লুরাল অথবা সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করবো। আর স্টেটমেন্টে যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ নেগেটিভ হবে, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হবে। সেক্ষেত্রে যেসব ওয়ার্ড বাক্যে থাকে নেগেটিভ হবে, নো দিয়ে যে সাবজেক্টগুলো শুরু আমরা সহজেই বুঝতে পারবো সেগুলো নেগেটিভ, এবং সহজে তার ট্যাগ করবো আমরা পজিটিভ। তাছাড়াও কিছু ওয়ার্ড আছে যেগুলোর অর্থ নেগেটিভ, যেমন হার্ডলি, সেলডম, ইউ, লিটল, নো, নট, নেভার, নাথিং, নো ওয়ান, নো বডি, এগুলো থাকলে আমরা সহজেই বুঝতে পারবো বাক্যটি নেগেটিভ এবং ট্যাগ করবো আমরা পজিটিভ। তো তোমরা এভাবে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করি কোনো সমস্যা থাকলে সেগুলো তোমরা লিখে নেবো এবং কমেন্টের মাধ্যমে।